উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্ক বিস্ফোরণে মৃত্যু দুই সেনা জওয়ানের, যার মধ্যে একজনের বাড়ি নদিয়ায়। উত্তরপ্রদেশের ঝাঁসিতে অনুশীলন করার সময় ট্যাঙ্কের বিস্ফোরণের ফলে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়। তাদের মধ্যে একজনের বাড়ি নদিয়ার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়ায়। মৃত ওই জওয়ানের নাম সুকান্ত মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই জওয়ান আরও দুজন সহকর্মীর সাথে ট্যাঙ্কে ফায়ারিংয়ের অনুশীলন করছিলেন। সেই সময় ট্যাঙ্কের গানে বিস্ফোরণ হয়। একজন ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসতে পারলেও ওই যুবক সহ আরও একজন জওয়ানের বেরোতে পারেননি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ছুটিতে বাড়িতে এসেছিলেন পাশের গ্রামের বাসিন্দা সুকান্তের সহকর্মী সুমন্ত মণ্ডল। গতকাল রাতে তার কাছেই প্রথমে সুকান্তের মৃত্যু সংবাদ আসে। এরপর তিনি সুকান্তের বাড়িতে খবর দেন। মৃত্যু সংবাদ পেয়ে শোকে ভেঙে পড়ে সুকান্তের পরিবার। 2020 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিল সুকান্ত। কাজে যোগ দেওয়ার পরে মাত্র দুবার বাড়ি এসেছিলেন। আগামী 13 অক্টোবর ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল তার, কিন্তু তার বদলে আগামীকাল তার কফিন বন্দী মৃতদেহ ফিরবে বাড়িতে। পরশুদিন ফোন করেছিল 9টার সময়, আর ফোন করেনি। কালকে আমার ছেলে ফোন করেনি, আমার ছেলে আমার ফোন নেয়নি, আমার ছেলে আমার প্রভু মানিকে চলে গেছে। আমি কথা বলতে পারছি নি, আমার কলের ছেলে মা। তোমার ভাই কত বছর আগে চাকরি পেয়েছিল? 2020 সালে জয়েন করেছিল। তারপর ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে কতদিন? ট্রেনিং শেষে চাকরিতে জয়েন করে 6 মাস হলো, মানে পোস্টিং এ গেছে 6 মাস। শেষ বাড়ি এসেছিল কবে? এ ও 5-6 মাস আগে এসেছিল, ও ট্রেনিং কমপ্লিট করে বাড়ি এসেছিল। আবার আসার কথা ছিল কবে? আবার 6 দিন পরে আসতো, 6 দিন পরে। তারপর আপনারা কি খবর পেলেন, কিভাবে পেলেন? আমার একটা আমাদের বন্ধু, ওরও বন্ধু হয় দিয়ে, ও রাত 10টার সময় ওদের সিও কল করেছে। কল করে রাত 10টার সময় এসে আমাদের এসে বলছে, কি জানিয়েছে? বলছে ভা তোমার ভাই আর নেই, শহীদ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাটল ট্যাঙ্ক ব্লাস্ট করেছিল। না, জানানো হয়নি, কোনো জানানো হয়নি। বাড়িতে কোনো অফিসার ফোন বা কেউ কিছু করেছে? না না, করেনি। সেটা ওর মারফতে সবটা জানা গিয়েছে। হ্যাঁ, ওই ছেলেটার বাড়ি কোথায়? ওই ছেলেটার বাড়ি ধোবটে। একই সঙ্গে চাকরি পেয়েছিল, একই ইউনিটে, আবার একই সঙ্গে পোস্টিং সব। হ্যাঁ, ও ছিল আর্মডে, আর 55 নম্বর ব্যাটালিয়ন আর্মড। কালকে রাতের ঘটনা শুনতে পেয়েছি, এখনো পর্যন্ত দেহ আসার ব্যাপার বা এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি? হ্যাঁ, শুনেছি কালকে সন্ধ্যার দিকে চলে আসবে, সন্ধ্যার দিকে চলে আসতে পারে। নাম কি ছিল? সুকান্ত মণ্ডল। বয়স কত বছর হবে? এই এখন 23। কিসে পড়াশোনা চলাকালীন চাকরিটা পায়? 12 ক্লাস পাস করে। পাস করে চাকরিটা? হুম। উত্তরপ্রদেশের ববিনাতে। সেখানেই ঘটনাটা ঘটেছিল। শেষ বাড়ির সঙ্গে কখন কথা হয়েছিল? ওই পরশুদিনকে রাত 9:30-9টার দিকে। ছুটিতে বাড়ি আসবে, আর প্রতি বছর ওদের ফিল্ড ফায়ার হয়, এই ফায়ারিং এ দুর্ঘটনা ঘটে গেছে। আমার নাম উৎপল মণ্ডল। আমার দাদার নাম ভাই, আমার ভাই সুকান্ত। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা রাত যখন 10টা বাজে তখন আমার কাছে ইউনিট থেকে ফোন আসে। আমরা দুজনে একই ইউনিটে থাকি, একই সাথে ট্রেনিং করেছি, একই কোচিং থেকে গিয়ে একই জায়গায় পোস্টিং। আমার ওর তিহট্টের একটা ছেলে আর কালীগঞ্জের একটা ছেলে, আমরা ভাইয়ের মতনই থাকতাম ওখানে, ঠিক আছে? ওখানে তা রাত 10টা যখন বাজে, আমি ছুটিতে এসেছি, 1 মাস হয়ে গেলো, 45 দিনের ছুটিতে এসেছি, ঠিক আছে? তা রাত 10টা যখন ফোন আসে, আমি ভালো হয়তো আমার ছুটির জন্য হয়তো ফোন করছে, তখন আমাকে বললো, সিও সাহেব ফোন করেছিল, সিও সাহেব আমাকে বললো, মণ্ডল তোর ওখান থেকে সুকান্তর বাড়ি কত দূর? তা আমি বললাম 3-4 কিলোমিটার হবে। তা আমাকে বললো এরকম, ওর বাড়িতে খবরটা দিয়ে দে।
ঘটনা ঘটেছিল আমাদের ফিল্ড ফায়ার চলে, ঠিক আছে, ফিল্ড ফায়ার বা এক্সারসাইজ অনুশীলন যেটা বলছে, অনুশীলন চলাকালীন যে ট্যাঙ্কের যে গোলাপ থাকে, ট্যাঙ্কের গোলাপ ব্লাস্ট হয়, যে গানটা থাকে ট্যাঙ্কের, ওই ট্যাঙ্কটা ব্লাস্ট হয়ে যায়। তারপর ওখানে ওকে সঙ্গে তিনজনা থাকে, একজনা বেরিয়ে যায় ভেতর থেকে, আর দুজন বেরোতে পারেনি, একজনের বাড়ি রাজস্থানের বাড়ি। তারপরে আপনাকে জানানো হলো, এটা জানিয়ে দিতে, হ্যাঁ জানিয়ে দিতে যে হসপিটাল এরকম আছে, মিলিটারি হসপিটালে ওখানে চাষির ববিনাতে। দেহ কবে বাড়ি ফিরবে বা এই বিষয়ে কিছু জানানো হয়েছে? দেহ আগামীকাল বাড়ি ফিরবে, প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে, ওখানে ওকে স্যালুট জানানো হবে, গান স্যালুট, তার ওখান থেকে কলকাতা আসবে, কলকাতা এয়ারে তো ফের ওকে গান স্যালুট দেওয়া হবে, ফের ওখান থেকে এখানে আনা হবে। আপনার নাম? আমার নাম সুমন্ত মণ্ডল। বাড়ি? বাড়ি ধোপটে। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে 7 থেকে 7:30 বাজে, তখন রাত, তখন নাইট ফায়ার চলছিল। কোন রেজিমেন্টে ছিল? 55 আর্মড রেজিমেন্ট, ট্যাঙ্ক রেজিমেন্ট। কোথায় ছিল এটা? ঝাঁসির ববিনাথ, উত্তরপ্রদেশ। হ্যাঁ, উত্তরপ্রদেশে ঝাঁসির ববিনাথ। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।